আনফর্চুনেটলি আওয়ার ভ্যারি এডুকেশন হ্যাজ সাকসেসফুল ইন ডিপ্রাইভিং আস অব আওয়ার রিয়েল ইনিশিয়েটিভ অ্যান্ড আওয়ার কারিজ অব থট আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যজনকভাবে আওয়ার ভ্যারি এডুকেশন আমাদের যে শিক্ষা এই এডুকেশনকে জোর দেওয়ার জন্য ভ্যারি বলছে ভ্যারি এডুকেশন হ্যাজ বিন সাকসেসফুল সে সফল হয়েছে ইন ডিপ্রাইভিং অর্থাৎ আমাদেরকে বঞ্চিত করতে আবার রিয়েল ইনিশিয়েটিভ অর্থাৎ আমাদের যে রিয়েল ইনিশিয়েটিভ আমাদের যে রিয়েল যেটা করণীয় ছিল অ্যান্ড আওয়ার অফ থট এবং আমাদের চিন্তার যে আমাদের সাহস সেইটাকে তারা থামিয়ে দিচ্ছে বা আমাদেরকে সেক্ষেত্রে ডিপ্রাইভ করছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে খুব স্পষ্টভাবে বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ডিপ্রাইভ করছে আমাদেরকে বঞ্চিত করছে আমাদের যে চিন্তনের যে ব্যাপকতার সাহস ছিল সেই সাহসটাকে আমাদেরকে কমিয়ে দিচ্ছে আমাদেরকে আর ওইভাবে করে চিন্তাই করতে দিচ্ছে না দ্য ট্রেনিং উই গেট ইন আওয়ার স্কুলস হ্যাজ দ্য কনস্ট্যান্ট ইমপ্লিকেশন ইন ইট দ্যাট ইট ইজ নট ফর আস টু প্রোডিউস বা টু বড়ো বলছে দ্য ট্রেনিং উই গেট আমরা যে ট্রেনিংটা পাই ইন আওয়ার স্কুলস আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল বলতে শুধু স্কুলই নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সব তাহলে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে ট্রেনিংগুলো পাই হ্যাজ দ্য কনস্টেন্ট মানে সবসময় ওল্ড মানে সময় যেটা হচ্ছে ইমপ্লিকেশন মানে বাস্তবায়ন ইন ইট অর্থাৎ এই ট্রেনিংয়ের বাস্তবায়ন হলো এইটাই বা এই ট্রেনিংয়ের মধ্যে এইটাই থাকে দ্যাট ইট ইজ নট ফর আস এটা আমাদের জন্য নয় টু প্রডিউস কোনো কিছু উৎপন্ন করার বাট টু বড় অর্থাৎ আমরা শুধুমাত্র ধারই করব। তো এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হলো যে আমাদের এডুকেশন ইনস্টিটিউশনসগুলো আমাদেরকে কী করে শুধুমাত্র বিদেশ থেকে ধার করা যাবে সেই জিনিসগুলি শেখায় আমাদেরকে কোনো কিছু প্রডিউস করাটা শেখায় না অ্যান্ড উই আর কাস্টিং অ্যাবাউট বড়ো আওয়ার এডুকেশনাল প্ল্যানস ফ্রম ইউরোপিয়ান ইনস্টিটিউশনস উই আর কাস্টিং অ্যাবাউট বড়ো মানে আমরা মানে শুধুমাত্র বড় করছি আওয়ার এডুকেশনাল প্ল্যানস আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে প্ল্যানগুলো সেগুলো আমরা ধার করে নিয়ে আসছি বড়ো মানে ধার করা এডুকেশনাল প্ল্যান্স আমাদের শিক্ষার যে প্ল্যান সেগুলো আমরা ধার করে নিয়ে আসছি ফ্রম ইউরোপিয়ান ইনস্টিটিউশনস তো রবীন্দ্রনাথ এখানে বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কনস্ট্যান্টলি আমাদেরকে এটাই শেখায় যে শুধুমাত্র ধার করো কোনো কিছু প্রডিউস করার দরকার নাই এবং আমরা আমাদের যে শিক্ষার প্ল্যান এগুলো ইউরোপিয়ান ইনস্টিটিউশনসগুলো যেভাবে করে চলছে সেগুলোই আমরা ধার করে নিয়ে এসছি পরবর্তীতে তিনি আলোচনা করবেন যে ধার করে আনলে সমস্যাটা কোথায় সমস্যা আছে সমস্যাটাগুলো হলো ওরা পড়ায় ওদের কালচারের উপরে ভিত্তি করে ওদের চিন্তা চেতনা ইত্যাদির উপর ভিত্তি করে পড়ায় সেই কালচার সেই জিনিস সেই পোশাক সেই সব কিছু আমাদের নাই আমরা ডিফারেন্ট আমাদেরটা আমাদের মতো হওয়া দরকার আমাদেরটা আমাদেরটার উপরে বেস করে হওয়া দরকার সেটা হচ্ছে না দ্য ট্রাম্পল প্ল্যান্টস অব ইন্ডিয়ান খোন আর ড্রেমিং আর ব্রি খুপিং দ্য হার্ভেস্ট ফ্রম দ্য নেভারিং ওয়েট ফিল্ডস বলছে ট্র্যাম্পোল্ড প্ল্যান্টস মানে যেগুলো অলরেডি পদদলিত হয়েছে ট্র্যাম্পোল্ড মানে পদদলিত হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া মিশে যাওয়া আব ইন্ডিয়ান কর্ন মানে ইন্ডিয়ান শস্য যেগুলো পদদলিত হয়েছে আর ড্রিমিং সেগুলো স্বপ্ন দেখছে অব রিকুপিং অর্থাৎ পুনরায় ভালো ফলন তোলা দে হার্ভেস্ট তাদের হারভেস্ট পুনরায় তারা ভালো করে তোলা ফ্রম দ্য নেইবারিং ওয়েট ফিল্ড অর্থাৎ ওয়েট মানে হলো শস্য বা গম ফিল্ডস মানে হলো জমি অর্থাৎ প্রতিবেশীর ওয়েটফিল্ডস থেকে তারা ভালো ফলন তোলার চেষ্টা করছে কথাটা খেয়াল করুন যদি কোনো কৃষকের ভালো ফসল তুলতে হয় তাহলে তো তার নিজের জমিতে ফসল তুলতে হবে যদি অন্যের জমিতে চাষাবাদ করে তাহলে কি সেই ফসলটা সে ঘরে আনতে পারবে এটা হলো একটা কথা দ্বিতীয় কথা যে সমস্ত কর্নগুলো অলরেডি ট্রাম্পল্ড হয়েছে মানে পদদলিত হয়েছে ফসল তো সেখান থেকেই ভালো হতে হবে অর্থাৎ নিজের ফসল পদদলিত হয়েছে বিধায় অন্যের জমিতে চাষ করে সেই ফলন যদি আমি নিজের ঘরে তুলতে চাই তা তো হবে না সুতরাং আমাকে যদি ভালো করতে হয় তাহলে আমার যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকেই ভালো করে নিজের জমিতে চাষাবাদ করে ভালো ফসল ঘরে তুলতে হবে অর্থাৎ কথা হলো এই আমাদের এডুকেশন সিস্টেম যেটা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে এখান থেকে যদি ভালো করতে হয় তাহলে আমাদের দেশ থেকেই ভালো করতে হবে এটা আমরা ইউরোপিয়ান কালচার থেকে তাদের ইনস্টিটিউশনস থেকে তাদের ধার করা বা তাদের সৃষ্টি করা যেগুলো সেগুলোকে আমরা ধার করে সেই এডুকেশন দিয়ে কোনোদিনও আমরা ভালো ফসল ঘরে তুলতে পারবো না টু চেঞ্জ দ্য ফিগার উই ফগেট দ্যাট ফর প্রফেশন ইন ওকিং ইট ইজ বেটার টু ট্রেন দ্য মাসলস অফ আওয়ার ওন লেগস দেন টু স্ট্রাট আপন উড অ্যান্ড ওয়ানস অ ফরেন মেইক অল দো দোরপ্রাইস অ্যাট আওয়ন ইউজিং দেম দেন দে ওয়ার লিভিং অ্যান্ড রিয়েল বলছে টু চেঞ্জ দ্য ফিগার অর্থাৎ এই যে আমাদের অবনতিটা হয়েছে সেই ফিগারটাকে যদি চেঞ্জ করতে হয় উই ফগেট দ্যাট আমরা ভুলে যাই যে ফর প্রফেশেন্সি ইন ওকিং অর্থাৎ হাটায় যদি প্রফেশান্সি অর্জন করতে হয় হাটায় যদি দক্ষতা অর্জন করতে হয় ইট ইস বেটার টু ট্রেন দ্য মাসলস অব ওন লেগস তাহলে আমাদের পায়ের যে মাসল সেগুলোকেই আমাদের ট্রেন আপ করতে হবে দেন টু স্ট্রার্ট আপন উড অ্যান্ড ওয়ান্স অর্থাৎ স্ট্রাট আপন হচ্ছে মানে ফ্যাশন দেখানো আসলে বাস্তবে কিছু না কিন্তু খুব ডার্ট দেখানো এরকম আর কি বা আমরা বলি যে খুব ফাপর মারা আর কি তাহলে স্ট্রাট আপন উড অ্যান্ড ওয়ান্স অর্থাৎ কাঠের যে যে কি বলে যে যেটার উপর ভর করে মানুষ হাঁটে সেরকম একটা ফরেন বেগ যেটা বিদেশ থেকে বানানো হয়েছে অর্থাৎ ধরা যাক আমি আমার পায়ের মাসলকে শক্তিশালী না করে আমি একটা ই নিলাম মানে হাঁটার একটা এইড নিলাম যেটা হলো বিদেশ থেকে তৈরি সেটা দিয়ে যদি আমি হাঁটি তাহলে কি আমার আমি ভালোভাবে হাঁটতে পারবো অলদো দেই ক্ল্যাটার ক্ল্যাটার মানে হলো চকচক করা বা বারবার বলা অর্থাৎ বারবার একটা বিজ্ঞাপন যদি আপনাকে বারবার একটা মিথ্যা কথাও বলতে থাকে তারপর আপনি একসা একটা সময় যে বিশ্বাস করতে শুরু করবেন যে সেটা সত্য তাহলে দেই ক্ল্যাটার মানে যদিও সেগুলোর আহ্বান জানায় এরকম অ্যান্ড কজ মো সারপ্রাইজ এবং আরও বেশি পরিমাণে বিস্ময় আমাদের মধ্যে সৃষ্টি করে অ্যাট আওয়ার স্কিল আমাদের স্কিলের ইন ইউজিং দেম অর্থাৎ তারা এটা বোঝাতে চায় যে ইউরোপিয়ান কালচারের ওসব যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিল ভালো হবে দেন ইফ দে ওয়ার লিভিং অ্যান্ড রিয়েল মনে হয় যেন সেগুলো লিভিং এবং রিয়েল অর্থাৎ রবীন্দ্রনাথ এখানে বলতে চাচ্ছেন যে আমরা যদি আমাদের হাঁটার প্রফিশিয়েন্সি বাড়াতে চাই তাহলে আমাদের নিজেদের পাকেই শক্তিশালী করতে হবে আমরা যদি একটা এইড নিয়ে তার উপরে ভর করে আর সেই এইডটা যদি বিদেশি তৈরি হয় সেটাতে ভর করে আমরা হাঁটছি আর খুব মানে গর্ব করছি দেখো বিদেশিদের বানানো লাঠি বা বিদেশি লাঠি নিয়ে আমি হাঁটছি আলটিমেটলি এটা কিন্তু আমার হাঁটার প্রফিশিয়েন্সিকে বাড়াবে না তিনি বলছেন যদিও সেগুলোর সেগুলোর আবেদন এরকম মানে ওই হাঁটার এইডগুলোর আবেদন এরকম যে যেন সেগুলো রিয়েল যেন সেগুলো লিভিং মানে সেগুলো দিয়ে হাঁটলে যেন তুমি মানে সাধারণের থেকে মানে স্বাভাবিকভাবে হাঁটলে তুমি যেমনটা হাঁটো তার থেকেও যেন তুমি ভালোভাবে হাঁটতে পারবে অর্থাৎ যেমন যারা কানের এইড বিক্রি করেন ওদের বিজ্ঞাপন দেখলে এরকম মনে হয় যেন আপনি ন্যাচারালি যা শুনতেন তার থেকে যেন ক্লিয়ারলি শুনবেন তার থেকে যেন বেশি শুনবেন আসলে ন্যাচারাল যেটা সেটা তো ন্যাচারালি এর থেকে তো আর ভালো কিছু হবে না আর্টিফিশিয়ালি আপনি যতই ভালো করেন তো রবীন্দ্রনাথ এখানে এটাই বলতে চাচ্ছেন যে আমাদেরকে যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় তাহলে আমাদের ব্যবস্থা কি স্ট্রং করতে হবে বাইরে থেকে ধার করে আনলে সেগুলোতে কোনো লাভ হবে না যদিও বা সেগুলো খুবই চকচক করে সেগুলোকে আনার ব্যাপারে তারা খুবই আমাদেরকে প্রণোদনা দেয় কিন্তু সেগুলোকে আনলে কোনো লাভ হবে না